আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আজকে আমার উদ্দেশ্য আলু, নতুন আলু কত টাকা কেজিতে বিক্রি হয় সেটা দেখাবো। রংপুর পৌরবাজার কাঁচামালের আড়তে আপনারা দেখতেই পাচ্ছেন, তো চাষার কাছ থেকে শুনবো আজকে এই নতুন আলুর দাম কত। নতুন আলু তো ছোটো ছোটো দেখা যায়। চাষা আসসালামু আলাইকুম। চাষা এটা কি আলু? পাকড়ি আলু। কেজি কত? হ্যাঁ, 30 টাকা কেজি। আর এটা কি আলু চাষা? ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু কেজি কত? 16 টাকা কেজি। আর এটা কি আলু? সাদা আলু। এটার কেজি 18 টাকা কেজি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুরব্বী চাষার কাছ থেকে উনি ফুলকপি, পাতাকপি, বেগুন, সিম, টমেটো কত করে বিক্রি করছে। আসসালামু আলাইকুম চাষা। চাষা ভালো আছেন? চাষা পাতাকপি কত বেচতেছেন? 20 টাকা কেজি, 2.5 কেজি 50। আর ফুলকপি 25 টাকা কেজি, 2.5 কেজি 60 টাকা। এটা হচ্ছে রংপুর পৌরবাজার, এখানে পাইকারি দামে মাল বিক্রি হয়। বেগুন কত? 6 টাকা কেজি। 16 টাকা কেজি। দেখতেই পাচ্ছেন সিম, দেশি সিম। দেশি সিমের কেজি কত? দেশি সিম 25 টাকা কেজি। আর টমেটো, এটা কোন দেশের ভালো লাগছে? কত টাকা এটা কেজি? 50 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিকেল গড়িয়ে আসার কারণে লোকজন অনেক কম, তো সেই সঙ্গে আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।